সো কী অবস্থা কেমন আছেন সবাই সো দগ নিয়ে হচ্ছে সবার মধ্যে যে প্রশ্নটা থেকে বেশি আসতেছে যে ভাই এটা একাধিক অ্যাকাউন্ট যারা করছে আমরা কিভাবে ক্লেম করব কিভাবে আনলিমিটেড যারা করছে তারা কীভাবে ক্লেম করব ঠিক আছে তো একটা কথা মাথায় রাখবেন আপনি ধরুন আপনার একটা বাইবিট অ্যাকাউন্টে আপনি আপনার দশ অ্যাকাউন্টে দগ্স সূর্য দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু আটকে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন যেটা কিন্তু নথকয়নের সময় হয়েছিল ঠিক আছে পূর্বের অভিজ্ঞতা থেকে এবং অ্যানালাইসিস থেকে এটা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি সো একটা এক্সচেঞ্জে কখনো আপনারা একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্টের ডক্স ডিপোজিট করবেন না ঠিক আছে অলরেডি কিন্তু এখানে ডিপোজিটটা আমরা এক্সচেঞ্জে যাই এখান থেকে কন্টিনিউ করি দেখেন ওকে চলে আসছে ওকে বাংলাদেশ থেকে বেন আরও কিন্তু আমরা তিনটে অপশান পাচ্ছি বাই বিট বিদ্যু আমি আমার দুই অ্যাকাউন্টে বাইবিতে নিছি আর একটা বিজ্ঞেতে নিছি আর এখন হচ্ছে একটা আপনাদের সামনে লাইভে গ্যাট দোতাই হতে নিয়ে দেখাবো তো এখন কথা হচ্ছে যে প্রাইস কীরকম হইতে পারে সো ডক্সের কিন্তু একটা আপডেট আসছে ছোটো কথা আমি আপনাদেরকে একটু দেখাই তাদের টেলিগ্রাম থেকে হচ্ছে একটা তো আসছে কোথায় গেলই যেখান থেকে যদি আমি যদি একটু দেখাই আপনাদেরকে গতকাল রাতে আমরা আপডেটটা দিছিলাম। এই যে দেখেন দগ্স লিস্টিং দিয়ে চেঞ্জ তেইশ তারিখ ছয়তা বাজে হচ্ছে লিস্টেতে হবে তেইশ তারিখ ছয়তা বাজে কিন্তু ঠিক আছে আর আমি কিন্তু এটাও প্রেডিকশান করছি যে আগামীকালকে যে কোনো সময় দগস বাইন্যান্সের লিস্ট লিস্টিংয়ের কোশন আসবে সো এটা বোঝা যাচ্ছে যে তারা তেইশ তারিখ কেন নিছে আমার মনে হচ্ছে তারা বাইন্যান্সের সাথে একটা চেষ্টা চালাচ্ছে যার কারণ হচ্ছে যেটা বিশ তারিখের মধ্যে হবে না যার জন্য হচ্ছে তারা একটু ডেটটা পিছনে নিছে আর কি ঠিক আছে সো আমার মতে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট চান্স আছে বাইন্যান্সের লিস্টে হওয়ার ঠিক আছে আর বাকি ফিফটিন পার্সেন্ট যেটা হচ্ছে নেগেটিভ আছে সেটা যদি না হয় তাহলে মনে করবেন যে আমাদের কপাল খারাপ তবে যদি বাইন্যান্সের লিস্টে তো আমরা মোটামুটি ভালো একটা প্রাইস পাওয়ার কিন্তু চান্স আছে। ঠিক আছে ভালো একটা প্রাইস পাওয়ার চান্স আছে আপনার মনে করেন যে যেহেতু ওয়ান ইস টু ওয়ান ডে দিছে টোকেনের প্রাইস যদি আপনার জিরো পয়েন্ট দুইটা জিরো ওয়ান অথবা যদি দুইটা পয়েন্ট এমনি এখন প্রি মার্কেট প্রাইস অনুযায়ী কিন্তু আপনার কিন্তু ওকে এক্সে কিন্তু জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি চলতেছে ঠিক আছে প্রাইস যদি এর অব্দে কোন অবধে কোনো অর্থাৎ জিরো পয়েন্ট আপনার মনে করেন যে আপনার কাছে পঞ্চাশ হাজার দক্স আছে পঞ্চাশ হাজার দক্সের প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট দুইটা জিরো ওয়ান ফাইভ সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রায় পঁচাত্তর ডলার প্রফিট পঞ্চাশ হাজার দক্সে ঠিক আছে সো মোটামুটি আমার হিসাব অনুযায়ী আপনারা এক লাখ দক্ষের জন্য একশো ডলার করে পাইতে পারেন মোটামুটি এরকমই একটা হচ্ছে প্রাইসে থাকবে আর কি ঠিক আছে এটা কিন্তু এ মোটামুটি কনফার্ম আছে সো বাদ বাকিটা দেখা যাক কী হয় সো এখানে যদি আমরা দেখি দেখেন এখন ডিপোজিট এক্সচেঞ্জে ক্লিক করলাম করার পরে এখান থেকে আমরা যে এক্সচেঞ্জে ক্লিক করবো দেন হচ্ছে গ্যাটদাদাই সিলেক্ট করবো স্যান থেয়ারে ক্লিক করবো ইএসআইএইপিতে ক্লিক দিব আপনার গ্যাট দাদাই ওর দিবেন দেবেন দক্সের ডিপোজিত অড্রেস দেবেন আর হচ্ছে ম্যা ম্যামোতা দেবেন এখানে একটা কথা দেখায় থাকি বিদ্যাতে কিন্তু আপনার কিন্তু কোনো প্রকার কিন্তু ম্যামোর দরকার হয় না বিদ্যায়ে শুধুমাত্র আপনার বিদ্গেতে দিয়ে আর দক্সের ডিপোজিত অ্যাড্রেস দিয়ে স্যান্ড করলে কিন্তু স্যান হয়ে যাবে বুঝতে পারছেন সেভাবে করে তো সেন্ড করে নেবেন আর আপাতত আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে না এখন আমাদের একটাই গুরুত্বপূর্ণ আপডেজের দরকার যে বাইন্যান্সের লিস্টিং অ্যানাউন্সমেন্টটা কখন আসতেছে আমরা সবাই কিন্তু তার জন্য অধীর আগ্রহ একটা করতেছি সো যদি মোটামুটি যদি বাইন্যান্সের লিস্টিং হয় তাহলে ভালো একটা প্রাইস হবে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কাছে আপনাদের কার কাছে কত লাখ দক্ষ আছে অথবা কত ডক্স আছে ঠিক আছে সো সবাই ভালো থাকেন গুড বাই